ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা হয়তো জেনেই গিয়েছো যে আগামী 3 জুন কিন্তু মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে সকাল 9টায় প্রিন্স কনফারেন্সের মাধ্যমে, এবং সকাল 10টার দিকে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু সেই রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এখন সমস্যা হলো সেই রেজাল্টের দিন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের উপরে খুবই চাপ পড়বে এবং অনেক কিন্তু সমস্যা হবে, তার ফলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দেখতেও সমস্যা হবে। তাই তোমরা কি করে অন্য এক উপায়ে তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবে সেই সমাধান কিন্তু আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে কিন্তু বলবো। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো এই সমস্যা সমাধানের জন্য তোমাদেরকে যেতে হবে কোথায়, গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে মাধ্যমিক রেজাল্ট 2022। এইটা সার্চ করার পরে তোমাদের একটা এইরকম একটা কিন্তু অ্যাপ আসবে, এই অ্যাপটাকে তোমরা কি করবে ইনস্টল করে নেবে। এই দেখো, আমি কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু অ্যাপটা আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। তো এই অ্যাপটাকে তোমরা কিন্তু ইনস্টল করে নেবে, দিয়ে ওপেন করবে। ওপেন করার পরে তোমাদের কিন্তু এইরকম ইন্টারফেস আসবে, এবং এর আগে কিন্তু আরেকটি ইন্টারফেস আসবে বলি, সেখানে কিন্তু তোমাদের নাম এবং মোবাইল নাম্বার চাইবে, এবং মোবাইল নাম্বার চাওয়ার পরে কিন্তু তোমাদের ঠিক এইরকম একটা ইন্টারফেস। দেখো এখানে নিচে লেখা আছে WB মাধ্যমিক রেজাল্ট 2022 রেজাল্ট অন June 3rd 2022 at 10 AM। দেখো এই সময় কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে, এবং যেদিন রেজাল্ট হবে কিন্তু তুমি এই স্ক্রিনে কিন্তু তোমাদের রেজাল্টের একটা ইন্টারফেস দেখাবে, যেখানে তোমাদেরকে কিন্তু রোল নম্বর এবং ডেট অফ বার্থ সাবমিট করলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কোনো সমস্যা ছাড়াই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কিন্তু অ্যাপ, তোমরা উপরে দেখতে পাচ্ছ অ্যাপের লোগোটা দেওয়াই আছে, এটা কোনো কোম্পানির অ্যাপ নয়, একদম সরকারিভাবে এই অ্যাপটা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এইরকম শিক্ষা সংক্রান্ত যে কোনো লেটেস্ট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।